টানা 7 দিন কিশমিশ খেলে আমাদের শরীরে কি পরিবর্তন হয়? হ্যাঁ বন্ধু, আপনি হয়তো কিশমিশ অনেকভাবে খেয়ে থাকেন। কেউ তো এমনি খেতে ভালোবাসেন, আবার কেউ মিষ্টি খাবারের সঙ্গে খেতে ভালোবাসেন। কিন্তু আপনি কি জানেন যে এই কিশমিশকে যদি সঠিক উপায়ে আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার শরীর থেকে হাজারো রোগ বিদায় নিতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এই। আপনার রক্তাল্পতা থাকলে সেটি কিন্তু একেবারে কমে যাবে, যদি আপনি সঠিক উপায়ে কিশমিশকে সেবন করতে পারেন। এবং সেই সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্য, হজম সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি, সর্দি কাশি, মুখের সংক্রমণ, দাঁতের সমস্যা ইত্যাদি নানা রকম সমস্যাকে দূর করবে এই কিশমিশ। কিন্তু জানতে হবে একে ব্যবহারের সঠিক পদ্ধতি। তাই আজকের ভিডিও থেকে জেনে নিন কি উপায়ে এই কিশমিশকে আপনি সেবন করবেন এবং কোন কোন রোগকে দূর করতে এটি আপনাকে সাহায্য করবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই কারণে এটি আপনার বাওয়েল মুভমেন্টকে কিন্তু খুব উন্নত করতে পারে। অনেকেই থাকেন যাদের পেট ঠিক মতো পরিষ্কার হয় না, এবং পেট যদি আমাদের পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমাদের হজমের সমস্যা তো হয়, সেই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দিতে থাকে। এর জন্য আপনাকে এক মুঠো কিশমিশ রাত্রিবেলায় চিবিয়ে খেয়ে নিয়ে ঈষদুষ্ণ জল পান করতে হবে। কিশমিশ যদি আপনি রাত্রে খেয়ে শুতে পারেন, পরের দিন সকালে আপনার পেট এতই ভালো করে পরিষ্কার হয়ে যাবে যে আপনার হজম সংক্রান্ত আর কোনো রকম সমস্যা থাকবে না। সেই সঙ্গে দীর্ঘকালের কোষ্ঠকাঠিন্যকেও কিন্তু একেবারে দূর করে দিতে পারবে, যদি আপনি টানা 7 দিন একইভাবে কিশমিশ রাত্রিবেলা খেতে পারেন। সেই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা যদি আপনার থাকে তাও কিন্তু একদম দূর হয়ে যাবে। কিডনি স্টোনকে ভালো করতেও কিন্তু কিশমিশ ভীষণভাবে সাহায্য করে, কারণ এটি আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে, যে কারণের জন্য কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার শরীরে যদি বাত ব্যথা বা জয়েন্টের ব্যথা থাকে, সেই সমস্ত কিছু কিন্তু একদম কমে যাবে। অনেকেই আছেন যারা নানা রকম বাত ব্যথা, জয়েন্টের পেইন, পেশি টান ইত্যাদি রকম ব্যথায় কষ্ট পেতে থাকেন, এই সমস্ত রকম ব্যথাকে কমিয়ে দিতে কিন্তু কিশমিশ ভীষণ ভালো কাজ করবে। এর জন্য আপনাকে প্রত্যেকদিন রাত্রিবেলা 50 গ্রাম কিশমিশকে পানিতে ভিজিয়ে রেখে পরে দিন সকালবেলা সেই কিশমিশ ভেজানো পানি এবং কিশমিশ একই সঙ্গে খেতে হবে। এতে আপনার এই সমস্ত ধরনের ব্যথা বেদনা কিন্তু একদম দূর হয়ে যাবে। যারা রক্তাল্পতায় ভুগছেন তারা নিয়মিত কিশমিশ খাওয়া শুরু করুন। কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স আর কপার, যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। এরপরে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা যাই হোক না কেন, তা একেবারে কমতে সময়ই লাগবে না। 7 দিন কিশমিশকে সেবন করতে পারলে আপনার রক্তাল্পতা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর মধ্যে থাকে নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আরো অনেক ধরনের ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এছাড়া টিউমার কোষের বৃদ্ধিকে রোধ করতে পারে কিশমিশ। কিশমিশ যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। কিশমিশের মধ্যে থাকে পলিফেনলিক ফাইটোনিউট্রিয়েন্টস এবং অনেক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা যে কোনো ইনফেকশনকে কমাতে সাহায্য করে এবং কোন রকম সংক্রমণ আপনার শরীরে হতেই দেবে না। আপনি নিয়মিত কিশমিশ পানি বা কিশমিশ ভেজানো জল খেতে পারলে আপনার শরীরে নানা রকম রোগের সংক্রমণের সম্ভাবনা কিন্তু একেবারে কমে যাবে। আপনি কি বেশি সর্দি কাশিতে ভোগেন, বা সিজন চেঞ্জে কি আপনার বারবার জ্বর আসে বা নানা রকম সর্দি কাশি ইত্যাদি সমস্যা হতে থাকে? আপনি কিশমিশ খেয়ে দেখুন, দেখবেন আপনার এই সমস্যা কিন্তু একেবারে দ্রুত কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা আপনার আর কখনো হবে না। দৃষ্টিশক্তির সমস্যা যদি আপনার থাকে, তাহলেও কিন্তু আপনার সেই দৃষ্টিশক্তির সমস্যাকে কমিয়ে দিতে পারে কিশমিশ, কারণ এর মধ্যে থাকে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং নানা ধরনের ক্যারোটিনয়েড, যা আমাদের দৃষ্টিশক্তিকে তো ভালো করে। এছাড়া যাদের ছানির সমস্যা আছে বা বয়সজনিত কারণে যাদের চোখে কম দেখার সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাকে কিন্তু একেবারে দূর করে দেয়। কিশমিশের মধ্যে আরেকটি জিনিস থাকে অলিনোলিক অ্যাসিড, যা একটি ফাইটোকেমিক্যালস। আমাদের দাঁতকে ভালো রাখতে এই উপাদানটি ভীষণ ভাবে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস, যে কারণের জন্য দাঁত তো ভালো থাকবে, আপনার হাড়ও হবে মজবুত সুগঠিত। আপনার কি চলতে ফিরতে কষ্ট হয় বা হাঁটাচলা করলে হাড়ের মধ্যে কটকট শব্দ হয়? তাহলে আপনি
নিয়মিত এখন থেকে কিশমিশ খাওয়া শুরু করে দিন, দেখবেন এই সমস্যা কিন্তু একদম দূর হয়ে গেছে। মুখের মধ্যে যে কোনো সংক্রমণকে দূর করতেও কিশমিশ ভীষণ ভাবে সাহায্য করে। এর মধ্যে আছে ফেনল নামক অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের ত্বকের ক্ষতি করে যে সমস্ত ফ্রি রেডিকেলস সেগুলোকে ধ্বংস করতে পারে। এই কারণে আমাদের ত্বক হয়ে ওঠে আরো সুন্দর, আরো সতেজ, এবং ত্বকের মধ্যে কিন্তু বলি রেখা একদম পড়তে পারে না। আপনি যদি বুড়ো হয়ে যেতে না চান, আপনি যদি বেশি দিন পর্যন্ত যৌবনকে ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে কিশমিশ খেতেই হবে। ওজন বৃদ্ধি করতেও কিন্তু কিশমিশ ভীষণ ভাবে সাহায্য করে। অনেকেই আছেন যারা খুব রোগা, কোনোভাবে চেষ্টা করেই তারা মোটা হতে পারেন না, তারা নিয়মিত কিশমিশ খাওয়া শুরু করুন। তারা যদি কিশমিশ খান, দেখবেন তাদের ওজন 7 দিনের মধ্যেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তো বন্ধু, এটাই ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কাঠবাদাম খেয়ে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন এলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।